টাইমের এ পর্যায়ে দেশের আরো কিছু খবর। সিলেটের জকিগঞ্জ চলছে নানান উন্নয়নমূলক প্রকল্প। দিনভর নানা প্রকল্পের কাজ পরিদর্শন ও উদ্বোধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। আহমেদ হুসাইন আইমানের ক্যামেরায় জকিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মুকিত। জকিগঞ্জে বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়ক থেকে জকিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণে নিচু ভূমি বালু দ্বারা ভরাটের আনুষ্ঠানিক উদ্বোধন ও সোনাসার হইতে শরীফগঞ্জ বাজার পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 16 সেপ্টেম্বর বুধবার দিনভর নানা প্রকল্পের কাজ পরিদর্শন ও উদ্বোধন কার্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুকমারুদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুস সবুর, ইউপি চেয়ারম্যান মসির মর্তুজা চৌধুরী টিপু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসিফ শিহাব, কাউন্সিলর মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা বাবর হুসাইন চৌধুরী সহ আরও অনেকেই। এ সময় যোগাযোগের ক্ষেত্রে প্রশস্ত রাস্তা বৈপ্লবিক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। জকিগঞ্জ থেকে আব্দুল মুকিত, আয়ন নিউজ।